সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবারও ভান্ডারি গড ফ্রামের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ভান্ডারি গড ফ্রামের কিছু কালেকশন আছে, সেগুলো আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো এবং তার দাম জানার চেষ্টা করবো। আজকের কালেকশনে কী কী থাকছে এই ফার্মের যে পরিচালক আমাদের বাসিত ভান্ডারি, তার সাথে একটু কথা বলবো এতটুকুই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান। ভাই কেমন আছেন? ভালোই আছি, আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছি। গত প্রতিবেদনে যে ছাগল, ওই ছাগলের কী অবস্থা? ছাগল সব ব্যথা কেন হয়েছে? কতক্ষণ সময় লাগছিল এই প্রতিবেদনে? খুব কল আইছিল তো খুব বিরক্ত হয়েছি। আচ্ছা, ছাগল বেচা কেন হয়ে গেছে? মানে কিছু ছাগল আছে আমার, নন আছে। আচ্ছা আচ্ছা, মানে টাকা পয়সা দেয়নি, কোনো গাড়ির একটু সমস্যা, এই কারণে কিছু ছাগল লয়ে গেছে। ছাগল বেচা কেন হয়ে গেছে? অনেক সময় গাড়ি মিলানো জানে, গাড়ি মিলানো যাচ্ছে না, সমস্যা হয়ে সমস্যা। আর যারা ছাগল নেবেন আপনারা বুঝে শুনে ছাগল গুলো নেওয়ার চেষ্টা করবেন। ওই 2000 টাকা বায়না দিয়ে দেখা যায় 15 দিন 20 দিন ফেলে রাখেন, এক্ষেত্রে ওনার সমস্যা হয়ে থাকে নাকি ভাই? হ্যাঁ, তো এই কারণে ফুল টাকা যদি পেমেন্ট দিতে পারেন তাহলে ছাগল আপনারা পাবেন, আর 2000 টাকা বায়না দেওয়ার দরকার নেই। আর ফুল টাকা পেমেন্ট করলে উনি আপনাদেরকে বাসের বক্সে করে পাঠা দিবে আপনাদের নির্ধারিত ঠিকানায়। হ্যাঁ, তো আজকে কী কী দেখাবেন? আজকাল ছাগল যা আছে আমার এন মানে 20-30 বিঘা আছে। আচ্ছা, সবই ক্রস 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 খেলেও ক্রসের উন্নত করস, হাই ফাই করস। আচ্ছা, এই প্যাকেজ আছে কয়টা বলেন? প্যাকেজ আছে হলো তিনটা প্যাকেজ হবে, তিনটা প্যাকেজ আমাদের নতুন একটা প্যাকেজ, এটা হলো গারলের প্যাকেজ। আচ্ছা আচ্ছা, গারলের প্যাকেজ আর দুইটা হবে ছাগলের প্যাকেজ। আচ্ছা, ছোট বড় মিলিয়ে, ছোট বড় মিলিয়ে দুইটা প্যাকেজ হবে। জি, এর মধ্যে আবার দেখা যাচ্ছে গাভীন ছাগল আছে, 2 দাঁত 4 দাঁতের ছাগল আছে। প্যাকেজ করতে চাইছিলাম কিন্তু প্যাকেজটাও দেখা যাচ্ছে অনেক বেশি হয়ে যাবে রেটটা, যার কারণে প্যাকেজ না, আলাদাভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপরে 5টা ছাগল আছে প্যাকেজে, যদি কোনো খামারি নেই মানে প্যাকেজটা বেশি দাম হয়ে যা, 2 দাঁত এগুলো সবই 2 দাঁত করে গাভীন আছে, মেজে যদি 1 লাটে নেয় 5টা এক জায়গা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আমি 5টা সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব, আবার ওগুলো আবার আলাদা আলাদা করে, হ্যাঁ আলাদা আলাদা করে দেখিয়ে দিব। তাহলে দেখি আজকে বাসিত ভাই কালেকশনে যেগুলো আছে সেগুলো দিয়ে দেখাবো। আরেকটা বিষয় হচ্ছে যে বাসিত ভাই ঠিকানা নিয়ে অনেকজন অনেক কনফিউশনে পড়ে যান। ওনার ঠিকানাটা হচ্ছে নাটোর সদর উপজেলা হয়বুদপুর পূর্বপাড়া এলাকায় ভান্ডারি গঠন নাকি ভাই? হ্যাঁ, নাটোর শহরের আগেই, মোটামুটি 10 কিলোমিটার আগেই, আর নাটোরের হয়বুদপুর হাটে যে ভিডিও আমি আপনাদেরকে দেখাই, সে হয়বুদপুর হাটের পাশেই কিন্তু ওনার এই ছাগলের খামারটি অবস্থিত। তো যাই হোক, আজকে ওনার কালেকশনে যেগুলো আছে ধীরে ধীরে দেখাবো এবং তার দাম জানার চেষ্টা করবো। আচ্ছা, আমরা আজকের প্রতিবেদনে ছোট্ট একটা প্যাকেজ দিয়ে শুরু করবো। হ্যাঁ, তবে নিম্নমানের প্যাকেজ মানে নিম্নমানের দাম যেটা, হ্যাঁ হ্যাঁ, সর্বনিম্ন যে দাম ওই দামের একটা প্যাকেজ আছে, ওইটার চাইতে আবার একটু দাম একটু বেশি, যার কারণে এটা আগে দেখে নিই আপনাদের। হ্যাঁ, এখানে 4টা ছাগল নিয়ে একটা প্যাকেজ, আর সাথে হচ্ছে আপনার পাঠা আছে 2টা। হ্যাঁ, এর মধ্যে থেকে যে কোনো পাঠা আপনারা বেছে নিতে পারবেন, তবে দাম একটু জাস্ট কম বেশি হবে। হ্যাঁ, আচ্ছা, এই ছাগলগুলো একটু দেখাই আপনাদেরকে। ভাই ছাগলগুলো ভাইকে দিয়ে দেন, সবই দিয়ে দেন, একটা নেন শুধু। এই 2টা বাচ্চা একই মার্কেটে হচ্ছে, এক জায়গায় মেয়ে বাচ্চা ভাই? মেয়ে বাচ্চা। আচ্ছা, মেয়ে বাচ্চা, কানটা একটু ঠিক করে দেন, কান হেভি কান। বয়স কেমন যাচ্ছে ভাই? এই যে বাচ্চা তো অনেক প্রতিবেদন করেন। জি, এই যে বাচ্চা খায়া পেট খায়া টোটো মায়া টন টন, যে বাচ্চা খাবে কি খাবে না এরকম একটা মন্তব্য আছে। ছোটো বাচ্চা নেই। জি, এই যে শিং মিং হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, 2টা বাচ্চার জায়গায় এই যে শিং। জি, ছোটো বাচ্চা না, খায়া পেট সিরিয়াল আছে। তবে এটা কিন্তু প্রকৃত বডি, বডি অরিজিনাল বডি, অরিজিনাল বডি। এগুলো ঘাস লতা পাতা খেয়ে এই বডিটা হয়েছে, আর এক ধরনের বাচ্চা পাওয়া যায় তেল তেলে দেখতে, তেল তেলা দেখতে, তেল তেলা কিন্তু দুধ খায়, বাড়ি যায় শুকনা, তারপর দেখা যাচ্ছে 2-4 মাস পর বেচার জন্য সেই পাগল, হ্যাঁ পাগল হয়ে। আরে আচ্ছা, যাই হোক ভাই, এই বাচ্চাগুলো বয়স কেমন হচ্ছে বললে? 3.5 মাস পার হয়েছে, 3.5 মাস পার হচ্ছে। এই 2টা হচ্ছে এক মাস, এক মাস করে। এই বাচ্চাগুলো কিন্তু লম্বা সম্ভব বড় বাচ্চা, বড় বাচ্চা। আচ্ছা, আর দেখি আর 2টা ভাই আছে, যেহেতু প্যাকেজের ছাগল একটু দেখাই দিই। ভাই এই কালো 2টা কি জাতের বললেন? এগুলো হলো ক্রস জাত, ক্রস, এটা হলো তুতার ক্রস, তুতারি ক্রস, ক্রস। আচ্ছা, যে আমাদের এদিকে এই তুতা হরিয়ানাটাই বেশি পাঠায়। এই 2টা বাচ্চা হলো 2টা ছাগলের করে। আচ্ছা, 2 মায়ের। আচ্ছা, এই বাচ্চাটা একটু দেখাই, এটা সিরহি বাচ্চা, সিরহি ক্রস, ক্রস বাচ্চা। আচ্ছা, ক্রস এটা হচ্ছে তুতার ক্রস না? না, এটা হলো যমুনাবাড়ি ক্রস, যমুনাবাড়ি ক্রস। আচ্ছা আচ্ছা, যা কালার ভেদে এগুলো নামকরণ করা হয় আপনাদের কাছ থেকে শেখা এগুলো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই বাচ্চাগুলো এবারে বয়সে এরকম আসতে পারে, বয়সে এগিয়ে হেভি বাচ্চা, পুক্তা বাচ্চা, পুক্ত বাচ্চা, মোটা বাচ্চা। আচ্ছা, ওই বাচ্চা দিয়ে দেন, ভাইকে দিয়ে দেন। আচ্ছা, এইবার পাঠা আপনাদেরকে 2টা পাঠা দেখাই, যেটা মনে চায় আপনারা সেটা নেবেন। আচ্ছা, ওই পাঠাটা নাও তুমি, একটা একটা কিন্তু হাড়ে মোটা পাঠা, এই পাঠা টান মান ঝোল মোল, এই ছাগলের জন্য পারফেক্ট এই পাঠা। এই পাঠাটা অন্যরকম একটা, অন্যরকম পাঠা, অন্যরকম পাঠা। এই 2টা আবার কিন্তু একই মার্কেটের বাচ্চা, 2টাই পাঠা হয়েছে। হ্যাঁ, 2টাই পাঠা হয়েছে, পাঠা লাগা হয়েছে, একই মার্কেটের বাচ্চা, দেখেন না 2টা। জি, তবে 2টা কোয়ালিটি দুই রকম কোয়ালিটি, দুটো এটা বেশি মোটা, এটা বেশি হালকা। আচ্ছা, এই পাঠার বয়স কত যাচ্ছে? 4 মাস।
চার মাস বয়সে পাঠা, এটা দুটো একই বয়স, একই মার পেটে। আচ্ছা ভাই, এই যে এই পাঠাটা যদি নেই ভালো, যেটা হ্যাঁ গলা ঝুলটা একটু দেখাই। আচ্ছা সরাও এটা, এটা সামনে নিয়ে এসে। আচ্ছা এই যে গলা ঝুলটুল সব কিছু ভালো, ঠিক আছে। এই চারটা ছাগলের সাথে যদি এই পাঠাটা নেয় সেক্ষেত্রে কেমন দাম আছে? এই চারটা ছাগলের সাথে যদি এই পাঠাটা নেওয়া হয়, জি চারটা ছাগলের দাম হলো 40,000। আচ্ছা আর এই পাঠাটার দাম হলো আলাদাভাবে হলো 18,000। আচ্ছা মনে করে ফার্স্ট সময় যে নিবো পাটা নিবে কি নিবে না, না নিলে চারটা ছাগল 40,000। আচ্ছা আর পাটা প্যাকেজের মধ্যে নিলে 15,000, 55,000 টাকা, আর এক্সট্রাভাবে নিলে 18,000 পড়বে। আচ্ছা আচ্ছা, আশা করছি বুঝতে পারছেন আপনারা। চারটে ছাগলের যদি সাথে যদি একটা পাঠালেন, একদম 55,000 টাকা ফিক্স প্রাইস, কোনো দরদাম করা যাবে, দরদাম করা যাবে। আর শুধু যদি পাঠা বাদ দিয়ে চারটে ছাগল নেন 40,000 টাকা, আপনি যদি 40,000 টাকা দিয়ে নেন তাহলে 10,000 টাকা পার পিস পড়বে, আলাদাভাবে নেওয়ার সুযোগ নেই। আচ্ছা আলাদাভাবে নিতে পারবেন, সেক্ষেত্রে বাসার পাশে তাদের ফোনে কথা বলে নেবেন। আর এই পাঠাটা যদি নেন সেক্ষেত্রে প্যাকেজের সাথে 15,000 টাকা দাম পড়বে, আলাদাভাবে যদি নেন সেক্ষেত্রে 18,000 টাকা দাম পড়বে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্যাকেজ নাম্বার 2 নাকি ভাই? হ্যাঁ প্যাকেজ নাম্বার 2। একবারে কম দামে এই ভান্ডারি গট ফার্ম থেকে আপনারা পাবেন। বিগত দিন আবার বলছি, বিগত দিন এরকম দামে বাসার ভাই কখনো এই ছাগলগুলো প্যাকেজ করে দেয় নাই। হ্যাঁ জাস্ট কালার দেখেন, খুবই সুন্দর কালার, দামও কিন্তু মানেও ভালো, দামেও কিন্তু কম। হ্যাঁ দামেও কম। আচ্ছা এই চারটা মেয়ে ছাগল, সাথে হচ্ছে একটা কিন্তু পাঠা আছে নাকি ভাই? আচ্ছা এই পাঠাটা আছে। আচ্ছা একটা একটা করে দেখাই, সবগুলো দিয়ে দেন। আচ্ছা এই বাচ্চাটাকে দেখাই, এই যে বাচ্চাটা দেখা, আচ্ছা খুব সুন্দর বাচ্চা। আচ্ছা এই যে কত সুন্দর ভাই, মেয়ে বাচ্চা না? মেয়ে বাচ্চা। আরে বাপরে বাপরে বাপ, পুরো মাখন কালার, কালার খুব সুন্দর, তোতা কালার এটা। আচ্ছা বয়স কেমন যাচ্ছে ভাই? 3 মাস, ঘাস খায়, যে খাওয়া পেট ভরে এসে খায়। আচ্ছা এই যে দেখেন, লতা পাতা খায়, সব খায়, সবই খায়। এই যে কালার কিন্তু মাশাআল্লাহ, কালার মাশাআল্লাহ, তোতার কালার 20,000 বাচ্চার কালার। আচ্ছা ছেড়ে দেন, আরেকটা নেন। না কারণ নেই। আচ্ছা এই যে একটা কালার, জি এটা মেয়ে বাচ্চা না? এটাও মেয়ে বাচ্চা। আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে? এটা 3 মাসের মতন। 3 মাসের মতো এগুলো? আচ্ছা দেখেন, এগুলো কি জাতের কস বলে ভাই? এটা শিরোহির কস, শিরোহির জাত, কালার ভেদে এগুলো নাম করা হয়, কোতাপুরি কস, শিরোহির কস। আচ্ছা ছেড়ে দেন। আচ্ছা এই একটা বাচ্চা আছে, এটাও কিন্তু ঘাস পানি সবকিছু খায়। আবার এটা মনে করেন না যে আমি দুধের বাচ্চা আপনাদের দেখাচ্ছি, তা না কিন্তু। আমার বাসুদ ভাই যে আপনাদেরকে দুধের বাচ্চা দেখাচ্ছে তা না কিন্তু, দুধের বাচ্চা আমি কিন্তু বেশি। এই মুখে দেখেন, ভুষিটু সব লেগে আছে, যে ভুষি লেগে আছে। আর ছেড়ে দেন ভাই, মেয়ে বাচ্চা। আচ্ছা এই পাশে একটা আছে ভাই, ওটা ছেড়ে দেন, এটা নেন। আচ্ছা এটার বয়স কেমন যাচ্ছে? এটা 3 মাসের মতন। এটা 3 মাসের মতো বয়স পড়ছে এটা। আচ্ছা এই সাইডটা মেয়ে ছাগল, চারটা মেয়ে ছাগল, এই চারটা হচ্ছে মেয়ে ছাগল, মাশাআল্লাহ কালার কিন্তু সুন্দর। আর সাথে হচ্ছে এই পাঠাটা। আচ্ছা পাঠাটা বয়স তো অবশ্যই বেশি। হ্যাঁ বয়স বেশি, 4.5 মাস বয়স, 4.5 মাস বয়স। আচ্ছা 4.5 মাস বয়সই পাঠা, আপনারা চাইলে এই পাঠা চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা এই প্যাকেজটার দাম চাচ্ছেন কত ভাই? এই প্যাকেজটা আমি তো এই ধরনের প্যাকেজ করি না ভাই, জি এই ধরনের প্যাকেজটা করলাম হইলো কম দামে কতগুলো কাস্টমার আছে, জি ভাই কম দামে লেট দেন। হ্যাঁ কম দামে একটা ছাগল, মানের ছাগল দেন, এই কারণে এই সেটটা দিয়া এই পাঠা দিয়ে প্যাকেজ করেন। এই প্যাকেজ হলো 4টা ছাগল 2,500 টাকা, হ্যাঁ আর ফাটার হলো 10,000 টাকা। আচ্ছা দেখাচ্ছে 28,000 টাকা, হ্যাঁ মানে 7,000 টাকা পিস পড়বে আপনাদের। হ্যাঁ এই বাচ্চাগুলো হলে 7,000 টাকা পিস পড়বে, তবে আলাদাভাবে নিতে পারবে, আলাদাভাবে নিতে পারবে না। আচ্ছা আলাদাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই না? আর যদি পাঠাটা সাথে দেন সেক্ষেত্রে 10,000, তাহলে 38,000 টাকা পড়তেছে না? হ্যাঁ 38,000, 38,000 টাকা প্যাকেজ পড়তেছে। আর পাঠা যদি বাদ দেয় সেক্ষেত্রে 28,000 টাকা, 28,000 টাকা। কোনো দাম দর চলবে না ভাইজান? কোনো দাঁত দর এখানে চলবে না। আচ্ছা এটা হচ্ছে প্যাকেজ নাম্বার 3 নাকি ভাই? প্যাকেজ নাম্বার 3। তবে বড় প্যাকেজ যারা চান, বড় ছাগল একটু চান, তা প্যাকেজ আগে আপনাদেরকে দেখিয়ে দিই। তবে আপনাদের পড়তে হবে বাচ্চার চাইতে, এগুলো পড়তে হবে, এগুলো বড়। হ্যাঁ আচ্ছা এগুলো কোনোটা 2 দাঁত আছে, কোনোটা 1 দাঁত আছে, এরকম করে। হ্যাঁ গাভীন আছে এর মধ্যে? না গাভীন নেই, গাভীন নেই। আচ্ছা একটা একটা করে একটু দেখেন ভাই। আচ্ছা একটু দেখাই, আচ্ছা হরিয়ানাটা আগে দেখেন, এটা হলো হরিয়ানার করস। আচ্ছা এটা দাঁত হলো 2টা, 2 দাঁত একটু দেখা দেন। হ্যাঁ এই যে 2 দাঁত, 2 দাঁতের ছাগল। বাহ ছাগলটা একদম সুস্থ সবল, বডিও মাশাআল্লাহ সুন্দর বডি। আচ্ছা এটা গাভীনে কোনো তথ্য নেই আপনার? না গাভীনে কোনো তথ্য নেই। আচ্ছা গাভীনে কোনো তথ্য নেই। আচ্ছা এটা ছেড়ে দেন। তবে এর সাথে কিন্তু একটা পাঠা আছে, কসের ছাগলের সাথে কসের পাঠা, পাঠা যদি পছন্দ না হয় সেক্ষেত্রে চেঞ্জ করে নিন। আচ্ছা এটা কি যাতে ভাই? ওটা শিরোহি জাতে, শিরোহি জাত। আচ্ছা শিরির করস, ক্রস, তবে এটা অনেক উন্নত করস, ভালো কানগুলো ছোট, মান ভালো, মান ভালো আছে, মান ভালো আছে। তবে এটাকে শিরোহি পাঠাতে প্রজনন করালে বাচ্চা কিন্তু শিরোহি কালার আসবে। হ্যাঁ এটা হলো বিষয় ভাই। এটা দাঁতটা একটু দেখা যায়,
অদাতি ছাগল দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না অদাত, হ্যাঁ বডি কোয়ালিটি স্ট্রাকচার বড় হবে ছাগল, আচ্ছা বড় হবে ছাগল, আচ্ছা ছেড়ে দেন। আচ্ছা পাশে একটা ছাগল আছে, এগুলো বড় প্যাকেজ, যারা বড় প্যাকেজ নিতে চান এগুলো বড় প্যাকেজ। নতুন নতুন উদ্যোক্তা আমাদের দেশে যারা তৈরি হচ্ছেন, নতুন নতুন ছাগল পালন করতে চাচ্ছেন, তারা এই ছোটো ছোটো প্যাকেজ নিয়ে কমের উপর দিয়ে একটু চেষ্টা করে দেখেন, ইনশাল্লাহ রেজাল্ট আসবে। হ্যাঁ এটা দাঁতটা একটু দেখেন ভাই, এটাও দুই দাঁত, এটাও দুই দাঁত, এ দেখেন দেখেন এটা সুন্দর। আচ্ছা ছেড়ে দেন এটা, আচ্ছা এই একটা ছাগল, এটা হলো শিরোই ক্রস না, এটা শিরোই ক্রস, জাস্ট কালার ভেদে এগুলো নামকরণ করা হচ্ছে। হ্যাঁ সবগুলো ক্রসের ছাগল, ক্রসের ছাগল, হ্যাঁ বলা যাবে না যে কোনটা আসলে কিসের ক্রস। আচ্ছা এটা দাঁতটা দেখা দেন, এটাও দুই দাঁত, একবারে কম বয়স, কম বয়স, এগুলো কম বয়সের ছাগল। আচ্ছা এই যে চারটা ছাগল, চারটা ছাগলের সাথে একটা ক্রসের পাঠা আছে, হ্যাঁ পাঠা, আচ্ছা এই যে হচ্ছে এটা পাঠা, দাঁতের খবর নেই তো মোটামুটি, এই হ্যাঁ বয়স, বয়স আট মাস হবে, আর দু এক মাস পরে হিট আসবে, ধরান দেবে, ধরা যাবে দু এক মাস পরে। কিন্তু এই যে শিরোহী ছাগল, এগুলো শিরোহী ছাগল, জি এই পাঠাটা যদি নেয় কালারিং বাচ্চা হবে, এই যে এই যে এই যে দেখেন এটা তো হানি বিট করেন দেবে, এই যে এই ছাগলের জন্য এটা পারফেক্ট, পারফেক্ট, হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো ছাগলটা হিট আসলে ধরা দিতে পারবে, যে দাঁত না যে ফাটা দাঁতও লাগবে না, তাহলে এমনি বিটারলে ধরালে সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন, তবে তবে এই যে পাঠা যে কালার, হরিয়ানাটা হইলো না, হরিয়ানার দাঁতটা এটা বললো না, এটা হলো বিষয়। আচ্ছা বাস ভাই এই যে চারটা ছাগল আর এই পাঠাটা আজকে প্যাকেজে কেমন দাম চাচ্ছেন বলেন দেখি। এই চারটা ছাগল কিন্তু এই ছাগলটা কিন্তু এমনি কাটতে বাজারে 18,000-17,000 টাকা দাম আছে, আচ্ছা আর আজকে 13,500 টাকা পিস, 13,500 এই চারটা ছাগল 13,500 টাকা পিস, জি মানে 13,500 টাকা, 13,500 করে এক ছাগল পিস। আচ্ছা আলাদাভাবে কি বেচবেন? আলাদা বেচলে এটা পড়বে 17,500, 17,500 এটা পড়বে 13,500, এটা হলো 13,500, এটা পড়বে 14, এটা পড়বে 14,000, এটা পড়বে 15, আলাদা এটা পড়বে 15,000 টাকা। আলাদাভাবে যদি এভাবে নেন এগুলো ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস, কোনো রকম দরদাম করা যাবে না, করা যাবে না। আর যদি এবারে সবগুলো নেন সেক্ষেত্রে 13,500 টাকা পিস, পিস আপনার চাইলে সাথে পাঠাটা নিতে পারেন। আচ্ছা পাঠা নিলে কেমন দাম পড়বে? পাঠাটা যদি প্যাকেজের সাথে নেয় 27,000 টাকা পড়বে, 27,000 টাকা পড়বে, হ্যাঁ। আচ্ছা এমনি যদি পাঠাটা পছন্দ হয়? পছন্দ হলে 32,000 পড়বে, 32,000 টাকা দাম পড়বে এটার। আচ্ছা এখানে দুটি বাচ্চা আছে, দুইটা হচ্ছে খাসি বাচ্চা, খাসি বাচ্চা, তবে একই মায়ের দুটি বাচ্চা, একই মায়ের পেটে বাচ্চা দুটো, একই মায়ের দুইটি বাচ্চা, হ্যাঁ। তবে এর মধ্যে কি আলাদাভাবে নিতে পারবে? না আলাদা বেচবে না, বেচবেন না, না আচ্ছা আলাদা উনি বেচবে না। আচ্ছা বয়স কেমন যাচ্ছে ভাই? মোটামুটি 3 মাস, 3 মাস, আচ্ছা 3 মাস বয়সে দুইটি খুব সুন্দর দুটো বাচ্চা, আচ্ছা দেখতে সুন্দর, হ্যাঁ দেখতে খুব সুন্দর, রগ নমুনা কানে মানে সব দিয়ে স্কয়ার। আচ্ছা হরিয়ানা বাচ্চা যারা চাইছিলেন, ক্রসের হরিয়ানা বাচ্চা, হরিয়ানা হরিয়ানা ক্রস, এ খুবই সুন্দর, মানে ভালো, মানে ভালো, মানে ভালো বাচ্চাটা, লম্বা ছায়াটা সব কিছু ভালো আছে। আচ্ছা এটা পরে যাচ্ছে আমরা, আচ্ছা এই জোরে যে জোড়া বাচ্চা, এই জোড়া বাচ্চা ভাই কেমন দাম চাচ্ছেন? দামাদামি করে বেশি গেড়াগেড়ি করে ভালো না, একবারে ছোট্ট একটা দাম বলে, জি বলেন, 13,500 টাকা পিস, 13,500 টাকা পিস, আচ্ছা 27,000 টাকা জোড়া, 27,000 টাকা জোড়া, আচ্ছা এটা সেই হরিয়ানা বাচ্চা, হ্যাঁ হরিয়ানার ক্রস, হরিয়ানার ক্রস বাচ্চা, ক্রস বাচ্চা, 100 বাচ্চা হলে আমি বলে দিতাম, মানে ভালো বাচ্চাটা, মানে ভালো আছে, খাসি বাচ্চা, এগুলো মাংস ভালো লাগে গায়ে, হ্যাঁ। বাচ্চা বয়স কেমন যাচ্ছে? 3 মাসের মতন, 3 মাসের মতো বয়স, আচ্ছা এই বাচ্চাটা 3 মাসের মতো বয়স ভাই, এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম 13,000 টাকা, 13,000, বাচ্চাটা 13,000 টাকা দাম চাচ্ছে, আচ্ছা দরদাম কি করতে পারবে কেউ ভাই? সামান্য কম বেশি হবে, সামান্য কম বেশি হবে। আচ্ছা এখানে দুটি বাচ্চা আছে, একই মায়ের দুটি বাচ্চা, একই মায়ের দুটি, তবে কথাটা শুনতে খারাপ লাগে, মানে মানে বাচ্চা শুনতে মানে খারাপ লাগতেছে, কিন্তু আসলে বাচ্চা না, এগুলো হচ্ছে একটু বড় নাকি? বড় বড়। আচ্ছা এগুলো বয়স কেমন যাবে ভাই? এগুলো বয়স হলো 5 মাস, 5 মাসের মতো বয়স, আচ্ছা এগুলো হচ্ছে 5 মাস বয়সে বাচ্চা, এগুলো তোতার ক্রস, হ্যাঁ তোতার ক্রস, আচ্ছা মাশাআল্লাহ। কিন্তু দেখেন এই যে বাচ্চাটার, এটা কিন্তু হাইল্যান্ড বাচ্চা, ফাটি বাচ্চা, এই যে পানানো, হেভি পানানো হয়ে গেছে, দুধ ভালো পাবে, দুধ ভালো হবে, কি সুন্দর বাচ্চা, 5 মাসের বাচ্চা, বুঝতে পারতেছেন আসলে কেমন বাচ্চা, ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন। তো প্যাকেজে যে দুই দাঁতের যে আপনাদের ছাগলগুলো দেখালাম ওগুলোর মতো হাইট, হ্যাঁ হ্যাঁ এগুলোর মতো হাইট, ওগুলোর মতো হাইট, কিন্তু আবার স্যাও ভালো, ওগুলোর চেয়ে স্যাও ভালো, স্যাও ভালো, লম্বায় ভালো, লম্বায় স্যাও ভালো, এই মুখ দেখেন,
আচ্ছা মুক্ত দেখেন সুন্দর তবে এই ধরনের ছাগলকে 100% তুতা দিতে হবে পাঠা তাহলে পাঠাও বাচ্চা তাহলে বাচ্চা দেখবেন যে 100% ছাগলের চাইতো বাচ্চা কিন্তু ভালো ভালো হবে বাচ্চা হ্যাঁ প্রোডাকশন ভালো পাবেন যেগুলো দেশি জন্ম আচ্ছা এর বোন হচ্ছে এটা এটাই বোন এটা খাসির বোন ভাই না ভাই এটা আচ্ছা এটা ভাই আচ্ছা এক মায়ের দুটি বাচ্চা আচ্ছা ভাই এই মানে দুইটা ছাগলকে একসাথে বেচবেন আলাদা ভাবে বেচবেন আলাদা ভাবে বেচবো একসাথেও বেচবো আচ্ছা এই দুইটা যদি আবার একসাথে কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম আসে এই দুইটা একসাথে নিলে বেশি দাম আমি বেশি ভাগাভাগি কথা বলবো না 39,000 টাকা পড়বে 39,000 টাকা দুইটা এই একটা খাসি এই একটা পাঠি হ্যাঁ লম্বা কি দেখেন সেই দুইটা নিলে 39,000 টাকা আচ্ছা বাস ভাই আমার খাসির দরকার নেই সেক্ষেত্রে আমি যদি মেয়েটা নিই সেক্ষেত্রে দাম কেমন আসবে মেয়েটা পড়বে 25 আচ্ছা আর আলাদাভাবে আর খাসিটা দিলে কোনো দাম চলবে না খাসি জি 15,000 আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কচের একটা ছাগল কচের ছাগল দাঁতে কয় চলে ভাই দাঁতে মনে 6টা একটা বিয়ান দিছে কবল না কয়টা ছয় দাঁত দেখছি ছয় দাঁতের এবং গাভিন আছে না গাভিন ফুল গাভিন চার মাস আচ্ছা এটা হচ্ছে 4 মাসের গাভিন আছে তলামালা ছাড়া দিতে আছে সবকিছু আচ্ছা এই যে আন্তা যে গাভিন কইল হইতো না হ্যাঁ এটা হলো সঠিক ফুল গাভিন সঠিক গাভিন যে আমার খামারে আজকার প্রতিবেদনে এই একটা ছাগলের গাভিন আছে আর না এইগুলা গাভিন একটা বলবো আচ্ছা মানে ওগুলো গ্যারান্টি না এটাই গ্যারান্টি আচ্ছা এটা হলো ফুল টলটলে গাভিন টলটলে গাভিন এর গ্যারান্টি দিলাম আচ্ছা মোটামুটি 4 মাস ধরতে হবে 4 মাসের গাভিন ছাগল আচ্ছা এই এই ছাগলটা কেমন দাম আছে ভাই এই ছাগলটা একবারে একটা ছোট্ট করে লেট দিয়ে 21,000 টাকা 21,000 টাকা আচ্ছা এখানে একটা ছাগল আছে খুবই সুন্দর ছাগলটা এই ছাগলটার অবশ্য চোখ কিন্তু ঘোলা এই যে দেখেন চোখ ঘোলা তাই বলে কিন্তু বিটল ছাগল বলা যাবে না না হ্যাঁ আবার আবার এই যে পায়ের আন্দা মা এ লেখে হরিয়ানা আবার চোখে ওই যে বিটলের ক্রস বিটলের ক্রস মানে এটা কোন জাত কই এটা বিটলে আর হরিয়ানা এ ক্রস এটা হলো সঠিক ক্রস জি জি সঠিক মানে কোনো এ বেজাল না এটা সঠিক ক্রস জি এক কথা ক্রস ছাগল হরিয়ানা ক্রস ছাগল আবার চোখের দিক থেকে বিটলের ক্রস বিটলের ক্রস আচ্ছা আচ্ছা তাহলে কোনটা কই আমি এটা কোন ভ্যারাইটিস ভ্যারাইটি আচ্ছা তবে দাঁতও ভালো চার দাঁত কা উঠে দাঁতে উঠে না আচ্ছা ফুল কমপ্লিট হয় না চার দাঁত আচ্ছা এই ছাগলটা কিন্তু ভালো ছাগল হ্যাঁ ভালো ছাগল ভাই এই ছাগলটার দাম কেমন আছে এটা 22,000 টাকা দাম চাচ্ছি 22,000 টাকা আপনি দাম চাচ্ছেন হ্যাঁ এটা গিরাস্তেরানো বলছে গাভিন ধরা নিয়ে আছে কিন্তু এটা কোনো গাভিন নেই আচ্ছা এটা না কোনো তথ্য নেই 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাসের কোনো গ্যারান্টি দেয় না ইয়া যারা ফালতু কথা বলবো কারণ মাঝখানে এই যে গৃহস্থদের কথার উপর ভিত্তি করে বাসিত ভাই গাভিন গ্যারান্টি দিত তোমার দেখা যায় গৃহস্থরাই ভেজাল বেশি হ্যাঁ ভেজাল বেশি এই জন্য যখন গাভিন আমি বহুত অসম্মান হয়েছি বুঝছেন না এরপরে আর এগুলো কথা বলি না এই কারণে টল টলে গাভিন ছাড়া উনি বল গাভিন ছাড়া কোনো গাভিন নেই আচ্ছা যাই দাম চাইছে এখানে দরদাম করে নেওয়ার চেষ্টা আচ্ছা এখানে একটা ছাগল আছে ভাই এটা কি জাতের ছাগল এটা শিরের ক্রস শিরের ক্রস ছাগল জি শিরের ক্রস ছাগল দাঁতে কয়টা চলে ভাই দাঁতে মনে আচ্ছা একটু দেখেন দুই দাঁত কবল ভাঙছে এই যে উঠতে উঠেই না কমপ্লিট হয়নি এখনো না দুই দাঁতের ছাগল মানে দুই দাঁত এখন কমপ্লিট হয়নি আচ্ছা এই ছাগলটা গাভিনের কোনো তথ্য আছে গাভিন এটা আমার নিজস্ব পাড়া দিয়ে বিট করে নিয়ে আপনি নিজস্ব পাড়া দিয়ে অল্প দিন কিন্তু গাভিন গ্যারান্টি দেওয়া না আমার কাছে ভিডিও আছে ভিডিও দিতে পারবো জি জি ওনার কাছে ভিডিও আছে চাইলে আপনারা ভিডিও পাবেন ভিডিও পাবেন কিন্তু গাভিনের গ্যারান্টি দেবো গাভিনের গ্যারান্টি দেওয়া যাবে 4 মাস 3 মাসের নিচে কোনো গ্যারান্টি হবে না এটা অল্প মানে 10-12-15 দিনের জন্য বিট করে দিস আচ্ছা এর মধ্যে বিষয় হচ্ছে যে ওর বয়সটাই তো কম বয়স দাঁতই ফুল কমপ্লিট হয় না এখন না হ্যাঁ আধা আধা দাঁত হয়ে আছে দুই দাঁতের মধ্যে অর্ধেক অর্ধেক উঠছে আচ্ছা এই ছাগলের দাম কেমন আছে এটার দাম হচ্ছে 26,000 টাকা এটার দাম আসে তবে আলোচনা সাপেক্ষে এটাও আপনার দরদাম করে নিতে পারবেন এইখানে আরো একটা ছাগল আছে এটাও ক্রসের ছাগল ক্রসের ছাগল আচ্ছা দাঁতে কয়টা ছিল ভাই দুই দাঁত আচ্ছা দুই দাঁতের ছাগল এটাও মুখের মধ্যে কিন্তু তোতার ভাজ আছে তোতার ভাজ আছে দুই দাঁতের ছাগল আচ্ছা একেবারে বয়স কম বাস ভাই এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন বাচ্চা বলতে ছাগলটা কেমন দাম ছাগলটা এটা 20,000 টাকা দাম চাচ্ছে 20,000 টাকা দাম চাচ্ছেন আচ্ছা এখানে দরদাম কেমন করা যায় দরদাম করা যাবে সামান্য একটু কম বেশি হবে সামান্য একটু কম বেশি করা যাবে তবে ওনার সাথে আপনার কথা বলে নিন আচ্ছা এখন আসা যাক মূল কথায় এই যে চারটা ছাগল আপনাদেরকে আমি দেখালাম এই চারটা আবার প্যাকেজ আকারে আপনাদেরকে একটু দেখাই বাই নিয়ে আসেন আচ্ছা এই যে চারটা ছাগল দেখ জি একও দেখাইছি এক জি বড় বড় ছাগল খুব সুন্দর ছাগল একটা ছাগলের মধ্যে গাভিন গ্যারান্টি হ্যাঁ এই চারটা ছাগল এই চারটা ছাগল গাভিন গ্যারান্টি কোনটা একটা গাভিন আর এটা আমার পাড়াতে ধরে নিয়েছে তারপরে ভিডিও আছে দেখাইতে পারবো কিন্তু গাভিন গ্যারান্টি দিতে পারবো গাভিন গ্যারান্টি দিতে পারবো চারটা ছাগলের দুই দাঁত কইরা একটা ছাগল চার দাঁত জি
তাও ফুল কমপ্লিট হয় নাই না হ্যাঁ তো জাস্ট এই যে চারটা ছাগল আলাদা হয়ে আপনাদেরকে দেখালাম এরকম দাম আর এবার আপনাদেরকে দেখাই যে প্যাকেজ আকারে বাস ভাই এই চারটার দাম কেমন চাচ্ছেন বলেন এই ছাগল এটা 25 26000 চাইছি এটা 21000 চাইছি এটা 20000 চাইছি এটা আমার 21000 চাইছি আর এই চারটা ছাগল এক জায়গাত নে জি এক জায়গাত নিলে 18500 কইরা টাকা 18500 টাকা হ্যাঁ 18500 টাকা পিস পিস আচ্ছা আচ্ছা কোন দাম চলবে না আবার হ্যাঁ আবার প্যাচ মারতে পারে জি তে 18500 চাইছি এটা 18500 দেন আমি যে দাম চাই সেই দাম কিন্তু লেকট আছে এই একটা ক্রাল দাম চাইছি এমনি বেঁচে কিনা জি আলাদা প্যাকেজ নিলে 18500 টাকা পিস আচ্ছা আলাদা ভাবে যে দাম চাইছে ওনার সাথে আপনি কথা বলে নেবেন ওখানে দরদাম করা যায় তো হ্যাঁ দরদাম করা যাবে আর যদি আপনার মনে করেন যে এখানে একবারে টোটাল একবারে নিবেন হ্যাঁ তাহলে সেক্ষেত্রে দাম একটা ছাগলে ভালো কম উন্নত ছাগল করস বিটের মধ্যে এত টাকার উন্নত কোনো করস বিট হয় না জি আপনি দেখা যাচ্ছে যে 18500 টাকা পিস পড়ে তা কত দাম হচ্ছে ভাই চারটার দাম এই চারটা ছাগল দুই নেপে গাজের সাথে একবারে 18500 টাকা পিস 18500 টাকা আচ্ছা এই সেক্ষেত্রে চারটা ছাগল দাম কেমন আসে চারটা ছাগলের দাম হয় 74000 টাকা তাহলে সেক্ষেত্রে কি আলাদা ভাই নিতে পারবে মানে 74000 টাকা দিয়ে যদি আপনারা নেন এই প্যাকেজটা সেই ক্ষেত্রে আপনাদের 18500 টাকা পিস পড়বে পড়বে কিন্তু আপনারা 18500 টাকা পিস কিনতে পারবেন না 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 নিতে পারবেন না না বাসুর ভাই যে আলাদা ভাবে আপনাদের দাম বলে দিছে এগুলো থেকে সীমিত পরিমাণে কম বেশি করা যাবে কিন্তু এই প্যাকেজটা যদি একবারে 74000 টাকা দিয়ে কিনেন আপনারা সেক্ষেত্রে আপনার 18500 টাকা পিস পড়বে এই ছাগলটা দাঁতে কটে চলে আট দাঁত নতুন আট দাঁত নতুন আট দাঁত আচ্ছা কিন্তু আট দাঁত হলেও কিন্তু ছাগলটা বাচ্চা ভালো দিচ্ছে দুধ হয় ভাই এক দেড় লিটার দুধ কিন্তু ছাগলটা আমার বাড়ির ছাগলই তাই না হ্যাঁ এটা বাড়ির ছাগলই আমার বড় ভাইয়ের ছাগল তো আচ্ছা বড় এটা বাড়ি ভাইয়ের বাড়ির ছাগল এটা আমার আচ্ছা 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 এই ছাগলটা লম্বা সম্মা ছাগল দুধও ভালো আছে ওলার আমি দেখা দিলাম ওনার দুধও আছে হয়তো সারাদিনে দিলে এক থেকে দেড় লিটার দুধ হয় হ্যাঁ আচ্ছা বাস ভাই এই ছাগলটা কেমন দাম চাচ্ছে এটা একবারে 23000 টাকা নিতে পারে 23000 টাকা ফিক্সড প্রাইস সামান্য একটু কম বেশি সামান্য একটু কম বেশি করা যাবে ভাই এটা কি জাতের ছাগল এর শিরের ক্রস শিরের ক্রস না প্রজনন করণ আছে উনার কাছে ভিডিও আছে কার বাসা থেকে প্রজনন করলো তোতামিয়ার তোতা চাচার বাড়ি থেকে প্রজনন করণ আছে এই ছাগলটা আচ্ছা আজকে প্রতিবেদনে এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন বলে এটা 27000 টাকা দাম চাচ্ছে 27000 টাকা এটা দাম চাচ্ছেন আচ্ছা গত প্রতিবেদনে আমরা কিছু গারল দেখাইছিলাম এই ফার্মে তো গারল দেখানোর পরে রেসপন্স অনেক বেশি গারল হ্যাঁ হ্যাঁ কেমন অর্ডার ভাই প্রচুর অর্ডার এই গারল কিন্তু বেচা কিনে প্রচুর অর্ডার এটা কিন্তু বেচা কিনা ভাই যার এই যে এটা এটা একটা উপবাসী ভাই নিছে কুরমানির বালা নিবে আমাকে দেন থেকে হ্যাঁ হ্যাঁ কুরবানি মন্ত ফাইলা দিতে হবে নিচে অনেক ভাই আমার বাসায় কোন লোক নেই নামকে আচ্ছা ঠিক আছে আমার না 6 মাস ছাগল তাহে জি জি বাকি দেয়াতে আমার খামার এটা কিন্তু খাসি খাসি এটা এটা খাসি গারো আচ্ছা আমরা গতবার এই একটা খাসি আর একটা পাটা পাটি দেখাইছিলাম হ্যাঁ হ্যাঁ তো এইখান থেকে এত পরিমাণ রেসপন্স আসলে মানে ভাষা নাই বলার হ্যাঁ খুব গারলের চাহিদা বেশি খুব চাহিদা তো এখানে বাসা ভাই কিছু গারলের ব্যবস্থা করছে এই গারলগুলো দেখাচ্ছে সবই মেয়ে না ভাই একটা পুরুষ আছে 5টার জন্য একটা কার্পেট পাটা রাখবে এই কারণে পাটা আছে একটা আচ্ছা 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 বুঝতে পারছি একটা পাঠা কয়টা মেয়ে ব্যবস্থা 5টা মেয়ে একটা পাঠা আচ্ছা 5টা মেয়ে একটা পাঠার ব্যবস্থা করছে ছোট ছোট প্যাকেজ আপনারা যদি মনে করেন যে আপনাদের উন্মুক্ত চরণভূমি আছে আপনারা পাললে চাললে কিন্তু এই ধরনের গারল পালন করতে পারেন হ্যাঁ তবে একটু দেখায় আপনাদেরকে ভাই বয়স কেমন বললেন এভারেজ এই 4.5 মাস 4.5 মাস সব একই সব একই হবে আচ্ছা পাঠার পাঠি একটা ধরেন আমি একটু দেখা দিই এই যে পাঠা এই যে পাঠা এটা পাঠা আচ্ছা এটা হচ্ছে পাঠা আর একটা মেয়ে ধরেন জাস্ট একটু ধারণা দিই হ্যাঁ এই এটা পাঠি এটা পাঠি আচ্ছা একটু ঘুরা নেন এটা পিছন সেট করেন পিছন হ্যাঁ চাপায় দেন এদিকে হ্যাঁ একটু আপনাদের ভালোভাবে দেখা দিই বুঝতে পারবেনি এই যে দুইটা গারল হ্যাঁ আচ্ছা এটা দুইটা গারল জাস্ট এই দুইটাই ধারণা দিই একটা পাঠা একটা পাঠি পাঠি পাঠা কোনটা এটা পাঠা এটা পাঠা এটা হলো পাঠি পাঠি একই বয়সের মোটামুটি 5টা থেকে 10টা গারল জন্য একটা পাঠা হলে হয়ে যায় হ্যাঁ একটা পাঠা হলে হবে আচ্ছা এই যে লেজগুলো দেখতে পাচ্ছেন এই লেজগুলো কিন্তু ছোট হয় হ্যাঁ ছোট তো এগুলো লেজের সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিই একটু লেজটা মেপে দেওয়া যাবে ভাই হ্যাঁ আচ্ছা ফিতে আমি রেডি রাখছি একটু দেখা দিই অ্যাকুরেট মাপ দেন টানলে কিন্তু আবার 1.5 ইঞ্চি বেড়ে যাবে হ্যাঁ আচ্ছা এখান থেকে দেন উল্টান আচ্ছা
16 inches. 16 inches. Yes, 16 inches. 16 inches less. Dute aki jabe. এখানে যে কোটা আছে 2 1 ইঞ্চি কম বেশি হতে পারে কিন্তু 16 ইঞ্চি 16 ইঞ্চি আচ্ছা ভাই এই বাচ্চাগুলো কেমন দাম চাচ্ছেন এই বাচ্চাগুলো আগে কই হ্যাঁ বলেন আমি বলি এই বাচ্চাগুলো নেয়ার যখন ছোট হবে জি তখন করস হবে হ্যাঁ আর নেয়ার যখন বেশি হবে এই গিরার নিচে পড়বে হ্যাঁ তাহলে এই তখন 100 হবে এগুলো 100 হলো 100 এটা করস কোন গারল না করস বিত কোন গারল না সবগুলো বাচ্চা সুস্থ এগুলো গারলগুলো যখন একটা লোক পাঁচটা পাটি নিলো একটা পাটা নিল তার জন্য খামারের জন্য অনেক উন্নত হবে অনেক কিছু বাইরে চাই যে এই কারণে পাঁচটা পাটি করছে একটা পাট পাটা লাগছে খুব ভালো মানের বাচ্চা এই গিরার নিচে যত নামতে পারে তত আপনারা দেখে নেবেন নাকি ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই বলেন তো দেখি জোড়া না এটা একবারে প্যাকেজ 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 একজনের জন্য আচ্ছা তারপর দেখা যাচ্ছে পাঁচটা মেয়ে একটা পাঠা দিয়ে প্যাকেজ কেমন দাম এইগুলা পিস হবে 11,000 টাকা পিস 11,000 টাকা পিস পাঠাপাটি মিল করে সব মিল করে সব আচ্ছা যেটা নেবেন সেটা 11,000 টাকা এটা আবার এটা না এটা বেচা কারণ বড় খাসিটা বেচা হবে না বড় খাসি বেচা হবে না এই পাঁচটা বেচা হবে ওগুলো একটু আপনাদেরকে একটু দেখাই আচ্ছা এটা ঘুরানো বাবু এগুলো ঘুরানো ছেড়ে দাও এটা একটু দেখা দাও মিডের রুম মানে এই যে এগুলো বড় কারণ এই যে এটা বেচা হয়ে গেছে আচ্ছা এটা কিন্তু বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তাহলে এখানে দেখা যাচ্ছে যে আপনার 11,000 টাকা পিস যেটা নেবেন সেটাই পাটাপাটি মিল করে নিতে পারেন আপনার প্যাকেজও নিতে পারেন হ্যাঁ ব্যক্তি নিতে পারে আর যদি মনে করেন যে পাটার পাটি দুইটা নেবেন আপনারা সেক্ষেত্রে 22,000 টাকা দাম পড়বে নাকি ভাই 22,000 টাকা দামই পড়বে আচ্ছা এখন বিষয় হচ্ছে যে এই যে গত প্রতিবেদন যে ছাগলগুলো বিক্রি হয়েছে এই ছাগলগুলো সঠিক টাইমে ডেলিভারি দেওয়া যায়নি মানে গাড়ির কারণে এই ছাগল একটু জ্বর আইছিল এই কারণে ছাগলটা দেয়নি ভাই এটা না এটা কোথায় বেচছেন এটা এটা হলো কুমিল্লা বেচছি এক প্রবাসী ভাইয়ের কাছে তো সুস্থ আছেন আরে আবার নতুন করে আরেকটা নিছি আজকে যে গাড়ি হয় তাহলে আল্লাহর রহমতে আজকে দিয়ে দিব আচ্ছা আচ্ছা আরো ছাগল আছে ওই ঘরে বেচা ছাগল আচ্ছা একটু দেখাই বেচা ছাগল তবে এখন যে ছাগলগুলো আপনাদেরকে দেখাবো এগুলো কখনো কিনার অফার করবেন না এগুলো বেচবেন না এগুলো বেচবেন না এগুলো বিক্রি করবেন এটা নিছে ইন্ডিয়ার এক হিজলা আমার আফা গাভিন ছাগল এটা কিনা ফালাতে দিছে এটা পছন্দের জায়গা পারাইতে পারি আচ্ছা 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 এটা তার মানে বর্তমানে ইন্ডিয়া থেকে অনেকজন ছাগল কিনতেছে হ্যাঁ শুধু এই ফার্মে না সব জায়গা থেকে ইন্ডিয়া থেকে নিচ্ছে ইন্ডিয়ার এক ভাই নিছে এটা হ্যাঁ আচ্ছা আর এই যে ফ্যান আছে দেখেন এই যে এটাও বেচা ছাগল আমার এটাও পাঠাইতে পারিনি গাড়ির জন্য এটাও ছাগল বেচা ছাগল এগুলো প্রতিবেদন আনিনি আবার মাঝখানে চ্যানেল দেওয়ার পরে বলতে পারে যে ছাগল ওই আমার ছাগল তো দেখিনি জি 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 এই যে এই প্যাকেজটার ছাগলটা হইলো গাড়ির জন্য যাইতে পারিনি পাঁচটা ছাগল এই যে প্যাকেজ কত প্রতিবেদনের প্যাকেজ এই প্যাকেজের ছাগল এই যে এটা আরো আছে কোথায় বিক্রি করছে প্যাকেজটা প্যাকেজ বিক্রি হয়েছে কোন জায়গায় জাফলন জাফলন সিলেটের জাফলনে এই প্যাকেজটা বিক্রি হয়েছে এটা পাঠা এটা পাঠা প্রবাসী ভাই নিছে এটা আর কোনো ছাগল ভাই না এই পর্যন্তই জাস্ট এই আপনাদেরকে মোটা 10-12 ছাগল আমার কাছে আছে 10-12টা না জাস্ট আপনাদের দেখালাম আপনারা বলছিলেন যে একটু ছাগলগুলো দেখাই দিন আছে কি নাই এতটুকুই